আপিস খোলেন নতুন খোলেন। তাই পালায় যদি কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে নিজের ভাই মনে করে ক্ষমা করে দিবে। তাই এই পরামর্শ হয়েছে শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ কিছু পুরাণ কথা ও কিছু ঐতিহাসিক যুগের কথা নিয়ে রচিত। তাই পাওয়া রচয়িতা রামকৃষ্ণ মাহাতো। তাই আপনারা দেখতে পাচ্ছেন থেকে আপনাদের এই মহান মঞ্চে যে বলাখানি, এই বলাখানির নাম হল কৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ অমিরের কৃষ্ণ সাধু। তাই মান রেখেছেন ভক্ত ভগবানের ও সমস্ত সভাসদের। তাই শ্রীকৃষ্ণ এই দ্বাপর যুগে জন্ম নেয় এই ধারণাবের বৃন্দাবন আচারে। তাই শ্রীকৃষ্ণের বাল্যকাল গোটের অনুসাথী ছিলেন সুবল শ্রীরাম সুদাম পশুরাম ও অন্যান্য রাখালিয়া গোর। তাদের মধ্যে অন্যতম ছিলেন সুবল। তাই সুবল আজ বাল্যকাল থেকে যৌবনে পরিণত হয়ে বিয়ে করেছেন মাধবীকে। তাই সুবল বিয়ের প্রথম দিন মাধবীকে সঙ্গে লইয়া নিজ গৃহে আগমন করেছে। Thank you.
আমাকে তুমি মুখ দর্শন করার চেষ্টা করো না।
আমাকে তুমি মুখ দর্শন করার চেষ্টা করো না। কি বলছো মাধবী? কি বলছো মাধবী? স্বামী, আমি সত্যি বলছি গো, আমি সত্যি বলছি, তুমি শ্রীকৃষ্ণকে বলে দাও। ও গো স্বামী, তুমি শ্রীকৃষ্ণকে বলে দাও, আমি তার মুখ দর্শন করতে চাই না স্বামী, আমি তার মুখ দেখতে চাই না, আমি তার মুখ দর্শন করতে চাই না। ও গো বন্ধু, কি অপরাধ আমার, এই কি কথা বলিনি? তুমি দেখতে না চাও, কিন্তু আমি তো তোমার মুখখানা দেখতে পারি। মাধবী, আমি শ্রীকৃষ্ণকে কথা দিয়েছি, সে যে আমার রমণের মুখ দর্শন করবে। যাও মাধবী, তুমি শ্রীকৃষ্ণের সম্মুখে দণ্ডায় মার হও, যাও যাও মাধবী। আমি আমার মাকে কথা দিয়েছি, বিয়ের পূর্বে আমি আমার মাকে কথা দিয়েছি, আমি কখনো শ্রীকৃষ্ণের মুখ দর্শন করবো না স্বামী, আমি কোনদিন শ্রীকৃষ্ণের সম্মুখে দণ্ডায় মার হব না। কি বলিলে মাধবী, এইভাবে আজকে আমায় করলে তুমি অপমান। তবে শোনো মাধবী, তোমায় আজ বলে রাখছি, যেমন ভাবে আজকে আমায় তুমি করলে অপমান, যেভাবে তুমি আমায় তোমার মুখ দেখতে দিলে না, আমাকে দেখতে চাইলে না, তুমি আর শুনে রাখো মাধবী, তুমি ওই জন্ম আমার দেখা পাবে না, ওর জন্ম আমাকে পারে জন্মে ঘুরে বেড়াবে। অন্তিম সময় হইবে দর্শন। অরে সুবল, অরে সুবল, তোমাদের দাম্পত্য জীবন হোক শুভ, এই কামনা করি আমি, এই আশীর্বাদ করি। আমি এখন আসি সুবল, আমি এখন আসি। পূজা করার জন্য এই গিরি গোবর্ধন পর্বতে করেছে আর
খাবারে বাছা Thank you.
বাসীগণ, শোনো হে বলে বাসীগণ, আর কিছুক্ষণের মধ্যে আমরা এই গোবর্ধনগিরি পূজা করিব আরম্ভ, আর কিছুক্ষণের মধ্যে আমরা এই গোবর্ধনগিরি পূজা করিব আরম্ভ। এদিকে সমস্ত বজবাসীগণ, এই গোবর্ধনগিরি পূজা করার জন্য রত আর তাতে ইন্দ্রদেব, তাতে দেবরাজ ইন্দ্রদেব রুষ্ট হয়ে যায়। তাই ইন্দ্রদেব ভাবছেন কিভাবে এই বজবাসীগণ গোবর্ধনগিরি পূজা করে। তাই ইন্দ্রদেব ছুটতে ছুটতে এই গোবর্ধনগিরিতে করেছেন Oh, my God.
জোর আর জোর, আমরা বাঁচবো কিভাবে, আমরা বাঁচবো কিভাবে? বল পিতা, এ অসময় আমায় কেন করেছে স্বরূপ? এ অসময় আমায় কেন করেছে স্বরূপ? ওরে গোপাল, এই জল ঝড়ের হাত থেকে আমাদের রক্ষা করো, এই জল ঝড়ের হাত থেকে আমাদের রক্ষা করো। শোনো পিতা, শোনো হে বনবাসী গণ, তোমরা কেউ চিন্তা করো না, আমি নিশ্চয় রক্ষা করব। যতই জল বৃষ্টি হোক না কেন, আমার সাথে তোমরা এসো, আমার সাথে তোমরা এসো। চলো চলো গোপাল, চলো তোমার সাথে আমরা যাই। জয় গোপালের জয়, জয় গিরি গোবর্ধনের জয়, জয় গিরি গোবর্ধনের জয়। ও হে ব্রজবাসী গণ, ও হে ব্রজবাসী গণ, এখন ঝড় বৃষ্টি সংকট সব কেটে গেছে, তোমরা সকলে এখন নিজ গৃহে করো হত মন, তোমরা সকলে এখন নিজ গৃহে করো। মাধবী একদিন দেহত্যাগ করে পরজন্মে ওই মাধবী
1992 রাজস্থানের যোধপুরের কুর্কি গ্রামে জন্মগ্রহণ করে তার পিতা ছিলেন রতন সিং ও মাতা ছিলেন কমরী সিং। তাই মেয়েরা বাল্যকালে নাম ছিল যশোদা। তাই ছোটবেলায় তার কৃষ্ণ সাধনা হয় নতুন পরিচয়। তাই মেয়েরা বড় হলে বিয়ে হয় মেবার রাজ্যের চিতরে রাজা ভোজরাজ সিং সিসোদিয়ার সাথে। তাই এইদিকে ভোজরাজ সিং সিসোদিয়া তার মন্ত্রী সেনাপতি সঙ্গলাইয়া রাজসভায় আগমন করছে। ঠিক আছে, না মেনে নিলাম,
কিন্তু গুপ্তচর্য বলে গেলেন সাহায্যের সমস্ত মুনি ঋষি কৃষ্ণ ভক্তদের সাথে মেলামেশা করে তবে কি মেরা কি কৃষ্ণ নামের আড়ালে লুকিয়ে লুকিয়ে প্রক্রিয়া করছে। কৃষ্ণ আমার ধ্যান, এই কৃষ্ণ
কৃষ্ণ আমার সাধন, কৃষ্ণ আমার ভজন, কৃষ্ণ আমার জীবন স্বামী, কৃষ্ণ আমার জীবন। বন্ধ করবে না, বন্ধ করবে না, তবে তোমার কৃষ্ণ সাধনা, তবে বেরিয়ে যাবে রাজ্য থেকে, এই মুহূর্তে রাজ্য ছেড়ে তুমি বেরিয়ে যাও। আমি কি অপরাধ করেছিলাম স্বামী, যে বিনা অপরাধে আপনি আমার রাজ্য ছাড়া করছেন? বলুন বলুন স্বামী, আমি কি অপরাধ করেছিলাম স্বামী, আমি কি অপরাধ করেছিলাম? তবে ভালোই রাজ্য থেকে যদি না বার হয়ে যাও তাহলে মারতে বাধ্য হব। আয় তোমার কাছে এবারের মতো বলে দিচ্ছি, তবে এই মুহূর্তে রাজ্য ছেড়ে চলে যাও। আমি কোনো মতে এই রাজ্য ছেড়ে চলে যাবো না। লোক আমি 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 কি অপরাধ করেছিলাম স্বামী, যে বিনা অপরাধ আপনি আমার এই রাজ্য ছেড়ে করছেন স্বামী? বলুন বলুন স্বামী, আমি কি অপরাধ করেছিলাম? আরে আরে বলছি শ্রাবণ সদগুণ, বেড়া ভালোই ভালোই রাজ্য ছেড়ে যাবে না, তাই তাকে মারতে মারতে রাজ্যের বাইরে বের করে দাও, মারতে মারতে রাজ্যের বাইরে বের করে দাও। Yeah.
শান্তি শান্তি, এতক্ষণে আমি শান্তি পেয়েছি, এতক্ষণে আমি মহা শান্তি পেয়েছি, আর আমাকে পরপ্রিয়ার কথা শুনতে হবে না, তাই শান্তি শান্তি শান্তি। তাই বলে রে মন কৃষ্ণাপতি সরবুন, দেখো দেখো মেরা এই রাজ্যের বাইরে গেছে কিনা, একবার দেখে এসো। Ha ha ha!
আমার ভালো লাগে।
শ্রী কৃষ্ণ, আজ তুমি আমাকে জয় করলে মেরা, আজ তুমি আমাকে জয় করলে মেরা। তোমার মনে নেই আমি দ্বাপর যুগে তোমায় বলেছিলাম যে তোমাকে আমার মুখ কখনো দেখাবো না, কিন্তু কিন্তু মেরা তোমার এই ভক্তিতে আমার সব কিছু ভুলিয়ে তোমার সামনে যে দাঁড় করাতে বাধ্য করেছে মেরা, তোমার সামনে যে দাঁড় করাতে বাধ্য করেছি। ধন্য তুমি মেরা, ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার ভক্তি। ও গো মেরা, আজ থেকে তোমার ভক্তি তোমার ভজন চারিদিকে ছড়িয়ে পড়ুক, যুগে যুগে প্রতিনিধি তোমার ভক্তিতে তোমার ভজনে আমার এই নাম গাইবে, বেঁচে থাকতে ভক্তের ভজনে ভগবানের নাম। এসো মীরা, এসো, আজ আমি তোমায় নিয়ে যাই সেই বৈকুণ্ঠ ধামে, আমি তোমায় নিয়ে যাই সেই বৈকুণ্ঠ ধামে। চলো মীরা, তুমি আমার সাথে চলো, আমার সাথে চলো তুমি সেই বৈকুণ্ঠ ধামে, বৈকুণ্ঠ ধামে। All right.